আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাড়তে পারে বৃষ্টির পরিমাণ, অব্যাহত থাকবে তাপ প্রবাহ, এমন তাই বলছে আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় বাড়তে পারে বৃষ্টি, কি বলছে আবহাওয়া অধিদপ্তর, চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অত্যন্ত দুর্বল অবস্থা থাকায় আজ শুক্রবার বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে বলে আবহাওয়াবিদ জানিয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বদরুর রহমান জানিয়েছেন, আগামীকাল শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে, পরবর্তী তিন দিনেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সন্দ্বীপ, রাঙ্গামাটি ও কুতুবদিয়ার মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও কুমিল্লায় সামান্য বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকা সহ সারা দেশে আর কোনো বৃষ্টি হয়নি বলে আবহাওয়াবিদ জানায়। সুপ্রিয় দর্শক, প্রতিনিয়ত আবহাওয়ার খবর সহ অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ শুক্রবার রাঙ্গামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং মাদারীপুর, তেঁতুলিয়া, রাঙ্গামাটি, ফেনী, কুতুবদিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সুপ্রিয় দর্শক, এই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ খবর। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন।